सुप्रिय शिक्षार्थी सम्मानित अभिभावकवृंद एवं आजकल लाइव क्लास जरा देखें प्रत्येक के ऑनलाइन स्कूल थेके स्वागत। आज के आमी पंचम श्रेणी गणित विषय निये आलोचना करब এবং পঞ্চম শ্রেণী বাংলাদেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এবং ছোট ছোট কোমলমতি বাচ্চারা এই পরীক্ষা অংশগ্রহণ করে তারা প্রথম জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে এবং বেশ ভীতিকর একটা প্রথম দিকে ভীতিকর অবস্থা কাজ করে আসলে ভীতি পাওয়ার মানে ভয় পাওয়ার কিছু নেই। গণিতের তোমাদের সবগুলো কোশ্চেনই তোমাদের যোগ্যতা ভিত্তিক কাঠামোগত প্রশ্ন নিয়ে আলো থাকে তোমাদের। আমি আজকে তোমাদের চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি, একদম তোমাদের যে প্রথম সৃজনশীল যে অঙ্কটা থাকে যে চ্যাপ্টারের সেই চ্যাপ্টারটা নিয়ে কথা বলছি। চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি, তোমরা অনেকেই এই চ্যাপ্টারের অনেক অনেক অঙ্ক করো, ভালো প্র্যাকটিস, গণিত প্র্যাকটিস করাটা অনেক ভালো ভালো জিনিস। আর অনেক অনেক এই এই সৃজনশীল অঙ্ক করতে গিয়ে তোমাদের নিজেদের একটা ভয় কাজ করে, এত অঙ্ক কীভাবে করব। আসলে অঙ্ক কিন্তু এই চ্যাপ্টারে খুব বেশি একটা অঙ্ক নেই। আমি চ্যাপ্টারে একটু আমি ক্যালকুলেট করেছি এবং আমি দেখেছি, খুব ভালোভাবে দেখেছি যে এই চ্যাপ্টারে কয়েকটা টাইপের অঙ্ক আছে, মাত্র কয়েকটা টাইপের। প্রথম যে অঙ্কটার যে টাইপটা থাকে সেটা হচ্ছে বয়সের অঙ্ক, পিতা পুত্রের তিন গুণ, মানে পুত্রের চার গুণ পিতার বয়স, বা পিতা পুত্রের বয়সের সমষ্টি, পিতা কন্যার বয়সের সমষ্টি, বা মাতা কন্যার বয়সের সমষ্টি। আমি একটা অঙ্কে ডাকেও লিখেছি তোমাদের মাতা ও কন্যার বয়সের সমষ্টি 76 বছর, এরকম টাইপের একটা অঙ্ক থাকে। আমি প্রথম যে টাইপটা বললাম সেটার নাম হচ্ছে কি বয়সের অঙ্ক, যে তিন গুণ চার গুণ পাঁচ গুণ থাকে। দেখা যাচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ বা চার গুণ বা পাঁচ গুণ এরকম হতে পারে, অথবা পিতা পুত্রের বয়সের সমষ্টি 80 বছর বা এরকম, অর্থাৎ বয়স নিয়ে একটা অঙ্ক থাকে, অঙ্ক যে টাইপটা হচ্ছে। তারপরে যে অঙ্কটা যেটা থাকে সেটা হচ্ছে মাসিক বেতন, একদম তোমরা কমন সামাদ সাহেবের মাসিক বেতন, আলতাফ সাহেবের মাসিক বেতন, এবং সেই বেতনটা পাওয়ার পর তারা বাসা ভাড়া দিচ্ছে, সংসার বাবদ খরচ করছে, তারপর কিছু টাকা ব্যাংকে জমা রাখছে। যদি ব্যাংকে প্রতি মাসে এত টাকা জমা রাখে তাহলে বাৎসরিক তার জমাটা কত হবে বা দুই বছরে তার জমাটা কত হবে, এরকম টাইপের একটা অঙ্ক। তা আমরা কয়টা পেয়েছি টাইপ পেয়েছি দুইটা, প্রথমত হচ্ছে বয়সের টাইপের একটা অঙ্ক, তারপরে পেয়েছি মাসিক বেতনই, মাসিক বেতন বা বাসা ভাড়া বা সংসার খরচ এইরকম টাইপের একটা অঙ্ক পেয়েছি। তারপর যেটা হচ্ছে যে যে দিনা রূপার্চি একটা এক নাম ধরলাম আমি, বা তুমি যদি ধরো যে অভি অলির চেয়ে 120 টাকা বেশি পেলো বা কম পেলো, দুজনের টাকার পরিমাণ ধরলাম 500 টাকা, একজন আরেকজনের চেয়ে 100 টাকা কম পায় বা 100 টাকা বেশি পায় এরকম, অথবা দুজনের লিচু আছে 100টি, একজন আরেকজনের চেয়ে 20টি লিচু কম পেয়েছে, অথবা কোনো একটা নির্বাচন, এই যে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন, সেই নির্বাচনে দুজনে বুট পেল 530টি, একজন আরেকজনের চেয়ে 30টি বুট কম পেলো বা বেশি পেলো, এরকম টাইপের একটা অঙ্ক। আমি কিন্তু যে অঙ্ক টাইপটা বলে দিয়েছি তোমাদেরকে, তার টাইপ কয়টা হলো, তিন ধরনের অঙ্ক হলো। তারপরে যেটা হচ্ছে 4 নম্বর যে অঙ্কটা, এটা একদম ভেরি কমন, তোমরা সবাই জানো, 2টি শার্ট 3টি প্যান্টের মূল্য 100 টাকা, অথবা 1টি গরু 2টি খাসির মূল্য 71 টাকা, অথবা
পাঁচটি কলম তিনটি খাতার মূল্য একত্রে এত টাকা, অথবা একটি চেয়ার দুইটি টেবিলের মূল্য একত্রে এত টাকা। ব্যাপারটা বুঝতে পারছি আমি তো? শার্ট প্যান্ট হবে, শার্ট প্যান্ট হলো গরু ঘাসি বা চেয়ার টেবিল বা খাতা কলম এরকম টাইপের একটা অঙ্ক। তারপরে যদি তুমি যাও আরেকটু ডিপলি যাও যে একজন ব্যক্তি দোকানে গেলে দোকান থেকে গিয়ে 530 টাকার চাল 70 টাকা কেজি দরে 5 কেজি ডাল 80 টাকা লিটার দরে 5 লিটার তেল এরকম টাইপের অঙ্ক, সয়াবিন তেল এরকম কিনলো অঙ্কে টাইপটা। হ্যাঁ, যে দেখ একটু খেয়াল করো, টাইপ 1, 2, 3, 4, 5টা টাইপ হয়ে গেল। তারপরও যদি তুমি আরেকটু না আমি আরেকটু বেশি করা দরকার, আরেকটু বেশি করতে হবে, তাহলে কী হলো লিচু বা কলার অঙ্ক, 100টি লিচুর দাম 200 টাকা হলে একটি লিচুর দাম কত, বা এক ডজন কলার দাম 24 টাকা হলে একটি কলার দাম এরকম বা টাইপের একটা অঙ্ক থাকে। একটি কলার দাম কত, 20টি কলার দাম কত, 30টি কলার দাম কত, 50টি কলার দাম কত, 100টি কলার দাম কত, 100টি লিচুর দাম কত, এরকম টাইপের একটা অঙ্ক। তাহলে এবং সাপ্তাহিক আয়ের নিয়ে একটা কথা হবে, সাপ্তাহিক আয় এক ব্যক্তি বা একজন শ্রমিক সে এক সপ্তাহে এত টাকা আয় করে, সে একদিনে কত টাকা আয় করবে, 15 দিনে কত টাকা আয় করবে, এক মাসে কত টাকা আয় করবে, এক বছরে কত টাকা আয় করবে, এরকম টাইপের একটা অঙ্ক থাকে। একটি কাজ 10 জন শ্রমিক 12 দিনে করতে পারে, একটি কাজ 10 জন শ্রমিক 12 দিনে কাজটি করতে পারে, তাহলে 15 দিনে কাজটি কতটুকু করতে পারবে, এরকম টাইপের একটা অঙ্ক থাকে। তো টাইপ দেখো, তুমি অনেকগুলো অঙ্ক করেছো, কিন্তু দেখো তুমি যে কোনো অঙ্কটাই দেখো না কেন, ঘুরে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8 টাইপের অঙ্ক, 8 রকম অঙ্ক ছাড়া কিন্তু বইতে আর তুমি কোনো অঙ্ক পাবে না। এবং তুমি দেখো তুমি তোমার কোনো ক্লাস টেস্ট হয়ে থাকে, তুমি যে প্রতিষ্ঠানের হও না কেন, যে কোনো স্কুলের হও না কেন, তুমি যে কোনো প্রতিষ্ঠানে হও না কেন, এর বাইরে কোনো টাইপের কোনো অঙ্ক নেই কিন্তু। তাহলে কী হচ্ছে, বয়সের অঙ্ক একটা, তারপরে হচ্ছে মাসিক বেতন, বাড়ি ভাড়া, সংসার খরচের একটা অঙ্ক, তারপরে হচ্ছে যেটা বললাম যে দিনা রূপার এত টাকা আছে বা এতটা লিচু আছে, একজন আরোগ্যের চেয়ে কম বেশি এরকম টাইপের অঙ্ক, তারপর শার্ট প্যান্টের মূল্য, গরু খাসির মূল্য, চেয়ার টেবিলের মূল্য, খাতা কলমের মূল্য এরকম টাইপের, তারপর একজন ব্যক্তি দোকানে গেলো, দোকান থেকে চাল কিনলো, ডাল কিনলো, সয়াবিন তেল, 100টি লিচুর দাম বা 50টি কলার দাম এত টাকা, একজন ব্যক্তি সাপ্তাহিক আয় করে, এবং একজন ব্যক্তি 10 দিনে একটি কাজ করতে পারে 15 জন লোকে, এরকম এই যে টাইপের অঙ্কগুলো, এই অঙ্কগুলোর মধ্য থেকেই কিন্তু তোমাদের চার প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যা বলি এটা তোমাদের, এর বাইরে কিন্তু কোনো অঙ্ক থাকে না। আমি অনেক বিভিন্ন সালের প্রশ্ন দেখেছি, বিভিন্ন বই আমি দেখেছি, তো টাইপ যেটা হচ্ছে এরকম টাইপের অঙ্ক থাকে। তো আমরা প্রথম দিকে প্রথম টাইপের অঙ্কটা একটু দেখছি, প্রথম টাইপের অঙ্কটা একটু আমরা করার চেষ্টা করছি। এটা হচ্ছে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা, ভয় পাওয়ার কিছু নেই, একেবারে গণিত খুব সহজ একটা জিনিস। আমি প্রিয় শিক্ষার্থীদের আমি অনেক বেশি মানে এই পঞ্চম শ্রেণীর স্টুডেন্টদের সব স্টুডেন্টদের ভালোবাসি, ওদেরকে অনেক বেশি পছন্দ করি, এবং যে তোমাদের বলছি তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, এবং এই চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি তোমাদের যেটা যে অঙ্ক এর বাইরে কোনো অঙ্ক নেই, এইগুলো করলেই তুমি যে কোনো অঙ্ক করতে পারবে, যেভাবেই অঙ্ক পরীক্ষা আসুক না কেন তুমি করতে পারবে। আমরা প্রথম দিকে একটু অঙ্কটা একটা অঙ্ক নিয়ে কথা বলি, অঙ্কে ডাকটা একটু সবাই একটু পড়ার চেষ্টা করো, অঙ্কে ডাকটা একটু, হ্যাঁ, এবং এটা একদম কমন অঙ্ক, আমি জানি এটা অঙ্কটা অনেকেই পারবা, তোমরা অনেকেই পারো অঙ্কটা। সেটা হচ্ছে যে একজন মাতা এবং কন্যা, দুইজন মা এবং কন্যা, এই দুইজনের বয়সের সমষ্টি 76 বছর, মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। একটু খেয়াল করো মাতার বয়স কন্যার বয়সে কত, মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ, তাহলে কী লিখব আমি যে মাতার বয়স সমান সমান কত, মাতার বয়স সমান সমান কত হবে একটু বলো, মাতার বয়স কন্যার বয়সে 3 গুণ,
এবং অনেকেই অঙ্কটা পারো, ঠিক না? হ্যাঁ, কন্যার বয়স, কন্যার বয়সে তার তার বয়স তো তার এক গুণই হবে, তার এক গুণই হবে, ঠিক আছে? আমি দুটি যোগ করে দেব, মাতা এবং কন্যার বয়সই সমষ্টি, দুজনে যোগ করব, যে লিখব কি মাতা যোগ কন্যার বয়স। এখন এখানে বলতে পারো, স্যার আমি যোগ না দিয়ে সমষ্টি লিখব, লেখো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কন্যার বয়সের তিন গুণ আর এক গুণ কয় গুণ হবে? চার। তাহলে কন্যার বয়সে চার গুণটা কি হচ্ছে? মাতা ও কন্যার বয়সে সমষ্টি। কন্যার বয়সে চার গুণ কি হচ্ছে? মাতা ও কন্যার বয়সে সমষ্টি। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি লিখতে চাও যে এখানে আমি স্যার মাতা কন্যার বয়সে সমষ্টি লিখবো, লিখে দাও, অসুবিধা নেই, লিখে দাও যে মাতা ও কন্যার বয়সের সমষ্টি। তা মাতা এবং কন্যার বয়সের সমষ্টি কত? 76 বছর। তা কন্যার চার গুণ সমান সমান মাতা কন্যার বয়সের সমষ্টি। তাহলে আমি লিখতে পারি, সুতরাং কন্যার বয়সের চার গুণ সমান সমান কি হচ্ছে? কন্যার চার গুণ সমান সমান কত? 76 বছর, ঠিক আছে কিনা? যেহেতু মাথা ও কন্যার বয়সের সমষ্টি, কন্যার বয়সে চার গুণ, তো কন্যার বয়সে চার গুণ তো মাতা পিতার, মাতা কন্যা বয়সের সমষ্টি, মাতা কন্যার বয়সের সমষ্টি চার 76 বছর, মাতা ও কন্যার বয়সে সমষ্টি, কন্যার বয়সে চার গুণ, তো কন্যার বয়সে চার গুণ সমান সমান কি কি হবে বলো? মাতা ও কন্যার বয়সের সমষ্টি 76 বছর, এটা বসছে। একবার দেখো তুমি একটু, তাহলে আমি প্রথমে ক নাম্বারটা, আমি তো বলছি ক নাম্বারটা, আমি ক নাম্বারটাই ধরে নিলাম ক এখানে। তাহলে কন্যার বয়সের সমষ্টি কত? সুতরাং কন্যার কন্যার বয়স, কন্যার বয়সটা কত হচ্ছে একটু খেয়াল করো, 76কে কত দিয়ে ভাগ করব? চার দিয়ে, 76 ভাগ চার বছর, চার দিয়ে ভাগ করো কত হবে? চারে কি চার, পাঁচ ছয় সাত, 36, 4 9 36। সুতরাং কন্যার বয়স 19 বছর, একটু খেয়াল করো, মাতার বয়স কন্যার বয়সে তিন গুণ, কন্যার বয়স কন্যার বয়সে এক গুণ, যেহেতু এখানে কন্যার বয়সটা আছে কন্যার বয়সের এক গুণই হবে, তো দুইটা যোগ করে ফেলবো। তো মাতার বয়স কন্যার বয়সের সমষ্টি, মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত হবে? কন্যার বয়সে কত গুণ? চার গুণ। তাহলে কন্যার বয়সে চার গুণ সমান সমান মাতা ও কন্যার বয়সের সমষ্টি, তো মাতার কন্যার বয়সে চার গুণ সমান কত হবে? সমষ্টির 76 বছর। আর যদি কন্যার বয়সে চার গুণ 76 বছর হয়, তো এক গুণ সমান কত হবে? চার দিয়ে ভাগ হবে 19 বছর। অঙ্কটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমি চলে যাচ্ছি পরবর্তী খ নম্বর অঙ্ক। তাহলে কন্যার বয়স কত? কন্যার বয়স হচ্ছে 19 বছর, একটু ভালো করে খেয়াল করো তোমরা, কন্যার বয়সটা হচ্ছে 19 বছর। এটা কোত্থেকে পাইছো তোমরা? এটা এটা লিখতে হয়, এটা এটা একদম লিখে দিলে ভালো। খ নম্বর, খ নম্বরটা হচ্ছে ক হতে পাই, অনেকেই লিখে অনেকেই লিখে না, হ্যাঁ খুব একটা সমস্যা নাই, ক হতে পাই। কন্যার বয়স কত? 19 বছর, ঠিক আছে। তাহলে মাতার বয়স কত? মাতার বয়স সমান সমান কন্যার বয়সের তিন গুণ। তাহলে মাতার বয়স কত হবে? কন্যার বয়সে তিন গুণ, কন্যার বয়স কত? 19 বছর, গুণ কত? তিন, 3 9 27 7 হাতে থাকলো কত? 2 3 4 5 57 বছর। সুতরাং মাতার বয়স 57 বছর। আমার মনে হয় বেশ ভালোভাবে অঙ্কটা বুঝতে পেরেছ, মাতার বয়স কত? 57 বছর। এখন দেখো তুমি একটু, কন্যার বয়স পেয়েছি কিন্তু 19 বছর, ক থেকে খতে বের করলাম, মাতার বয়স 57 বছর। এবার একটু খেয়াল করো যে 10 বছর পর
দশ বছর পর মাথা ও কন্যার বয়সে সমষ্টিগত হবে। এবার একটু খেয়াল করো, অনেকেই তোমরা আসলে একদম তোমরা অনেক ভালো, অনেক ভালো স্টুডেন্ট, তোমরা সবাই ভালো, তোমরা অনেক কিছু ভুল করে ফেল। ধরো তোমার এবং তোমার বাবার বয়স এই আজকের দিনে, ধরো তুমি দুজনে বয়স হলো পঞ্চাশ বছর। এবার তুমি একটু খেয়াল করো, দশ বছর পরে তোমাদের দুজনে বয়স কত হবে? অনেকে বলবে স্যার 60 বছর হবে। না, তোমার বয়স কত বাড়বে দশ বছর পরে? দশ বছর বাড়বে, আজকে থেকে দশ বছর পরে 10 বছর বাড়বে। তোমার বাবার বয়স কত বছর বাড়বে? তোমার বাবারও কিন্তু 10 বছর বাড়বে। তো মোট বাড়লো কত বছর? তোমার বাবার 10 বছর বাড়লো, তোমার মায়ের তোমার 10 বছর বাড়লো, হলো কত? 20 বছর। সো এখানেও ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা লিখতে পারি গ নাম্বার ক হতে পাই কন্যার বয়স কত ছিল 19 বছর, মাতার বয়স এটা কই থেকে বেশি, মাথা তো মাথার বয়সটা কই থেকে বেশি, খ হতে মাতার বয়স কত হবে 57 বছর। এবার 10 বছর পর আমি একটু এদিকে লিখি, তাই না, এখানে, হ্যাঁ এখানে লিখি 10 বছর পর কন্যার বয়স হবে, কন্যার কত বছর এখন 19, আর 10 বছর পরে ওনার 10 বছর বাড়বে কত হবে 29 বছর। ঠিক একইভাবে আমি যদি মাতার বয়সটা বের করি কী হবে, মাতার বয়স হবে কত 57 বছর, 57 বছর যোগ 10 বছর 67 বছর। তাহলে এই 10 বছর পরই তাদের, সুতরাং 10 বছর পর মাতা ও কন্যার কোটা ঠিক করে লিখি একটু, কন্যার বয়সের সমষ্টি কত হবে, মার বয়স 67, মেয়ের বয়স হবে 29। 9 এবং 7 যোগ করলে 16, 16 6, 7, 8 আর কেন 96 বছর, 9, 8, 7, 16, 7, 6, 7, 8 6, 7, 8, 9। সুতরাং 10 বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি হবে 96 বছর। 10 বছর পরে মাতা ও কন্যার বয়সের সমষ্টি হবে 96 বছর। আশা করি অঙ্কটা তোমরা অনেকেই আগে থেকেই পারো, অঙ্কটা অনেকে আগে থেকেই পারো। আমি আবারও জাস্ট তোমাদেরকে একটু রিমাইন্ড করে দিচ্ছি, তোমাদের মনে করিয়ে দিচ্ছি, আর কিছু না। আমি এই এক রকম বা একটি ধাঁচের অঙ্ক শেষ করলাম, আমি কিন্তু পরবর্তী অঙ্কতে এখন যাচ্ছি। একটু অপেক্ষা করো তোমরা, আমি পরবর্তী অঙ্কতে যাচ্ছি। পরবর্তী অঙ্কটি হচ্ছে দিনা ও বিনার একত্রে 950 টাকা আছে, দিনার চেয়ে বিনার 54 টাকা বেশি আছে। আমি বলেছিলাম অঙ্কর ধরনটা একটু এরকম একটা অঙ্ক বলেছিলাম যে দিনা ও বিনার একত্রে 950 টাকা আছে, দিনার চেয়ে বিনার 54 টাকা বেশি আছে। হ্যাঁ, বেশি থাকতে পারে, কমও থাকতে পারে, এটা টাকা আছে, এটা লিচু দিয়ে হতে পারে, এটা কমলা দিয়ে হতে পারে, এটা মার্বেল দিয়ে হতে পারে, এটা চকলেট দিয়ে হতে পারে, বা যে কোনো জিনিস নিয়ে, সংখ্যা নিয়ে হতে পারে, হ্যাঁ, বা ফুল নিয়ে হতে পারে, যে এতটি ফুল আছে তার চেয়ে তার এতটি বেশি, এতটি কম, সে যাই থাকুক না কেন,
প্রথমত হচ্ছে যে আমরা প্রত্যেকের কত টাকা সেটা বের করব। আগে আমরা এই পর্যন্ত দেখি, বেশি থাকুক কম থাকুক এটা দেখার বিষয় না, মানে এটা তুমি আগে যাই হোক না কেন, বেশি বা কম যাই হোক না কেন, বিয়োগ কর, বেশি থাকলেও বিয়োগ করতে হবে, কম থাকলেও বিয়োগ করতে হবে। এবার একটু খেয়াল করতে তোমরা যে দিনার চেয়ে বিনার 54 টাকা বেশি আছে, ব্যাপারটা বুঝতে পারছো কিনা? এখন যদি দিনার চেয়ে বিনার 54 টাকা বেশি আছে, তাহলে বেশি টাকার কম টাকার একটু এটা ফাইন্ড আউট করতে হবে। দিনার চেয়ে বিনার 54 টাকা বেশি আছে, বিনার কিন্তু বেশি আছে, দিনার চাইতে বিনার 54 টাকা বেশি আছে। আচ্ছা, বেশি কার আছে? বিনার। তা কম কার আছে? দিনার। আমরা এরকম টাইপের অঙ্কর অঙ্কেতে প্রথমেই আমরা যার কম টাকা তাকে খুঁজে বের করবো, টাকাটা কম কার হতে পারে। আমার একদম এক্সাক্ট ফিগার তো পরে উত্তর পরে বের করবো, আগে দেখবো বেশি টাকার কম কার, যে কম যে ব্যক্তিটা তাকে খুঁজে বের করবো। একটু খেয়াল করো তোমরা, সেটা হচ্ছে যে দিনা, আচ্ছা ক নাম্বারটা দিই আমরা এখানে, ও দিনা ও বিনার একত্রে 950 টাকা আছে। ঠিক আছে, লিখলাম একদম হুবহু ডাক থেকে লিখে ফেললাম। দিনার চি বিনার 54 টাকা বেশি আছে, দিনার চেয়ে বিনার 54 টাকা বেশি আছে। আমি বলেছিলাম যে এখানে কম কার খুঁজে বের করবো, দিনার চেয়ে বিনার 54 টাকা বেশি, কম হচ্ছে কার? দিনার। আচ্ছা দেখো, সুতরাং একটু খেয়াল করো, দিনার আছে মোট টাকা কত? 950। এখান থেকে ওই যে টাকাটা বেশি বা কম যাই থাকুক না কেন সেটা বিয়োগ করে দিব। কি করব? বিয়োগ করে দিব। তারপর মানুষ কয়জন এখানে? দুইজন, দুই দিয়ে ভাগ করে দিব। ক্লিয়ার ব্যাপারটা? এই টাকাটা হচ্ছে দিনার টাকা। আমরা করি এটা বিয়োগ করলে কত হবে? 4, 5, 6, 7, 8, 9, 10, 6, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 9, 896 টাকা। দুই দিয়ে ভাগ করলাম, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 448 টাকা। তার সুতরাং দিনার 448 টাকা আছে। আমার মনে হয় অঙ্কটা বুঝতে পেরেছে সবাই। আগে আমরা একত্রে টাকাটা বের, একত্রে টাকাটা লিখে ফেললাম, তারপর দিনার চেয়ে বিনার 54 টাকা বেশি আছে, 54 টাকা বেশি আছে, ঠিক আছে 54 টাকা। তাহলে কী হবে? 54 টাকা বেশি থাকে তাহলে আমি এখন টাকাটা দিনার চেয়ে বিনার 54 টাকা বেশি, তাহলে বেশি টাকার কম টাকার সেটা খুঁজে বের করবো। আমি কম যে ব্যক্তিটা সে তার কথা লিখব, দিনার আছে, বিনার কম থাকতো বিনার লিখতাম, কত আছে সেটা লিখলাম, এটা যে দিনার এত টাকা আছে। ও আচ্ছা, আমরা তো প্রত্যেকের টাকা বের করবো, তা আমরা এখানে আনসার দিব না, আমরা এখানে আনসার লিখব না, আমরা আমরা সেটা হচ্ছে যে আমরা এখানে আমরা কী করব যে দিনার চলে গেল, তো আমরা চলে যাবো এখন বিনার কত টাকা আছে। সুতরাং বিনার আছে, বিনার কি? বিনার আছে 448 যোগ কত? তার তো 54 টাকা বেশি, বিনার 54 টাকা বেশি, 54 টাকা কত হবে? আমরা নিয়ে যাই এখানে, এটা কত হবে? 8 এবং 4, 8 আর 4, 12 দিয়ে থাকলো 1, 5, 4, 9 আর 10 শূন্য থাকলো 1, 4 আর 5, 502 টাকা। তাহলে সুতরাং দিনার আছে, বা আছেটা পরে লিখতে লিখতে হবে, সুন্দর করে লিখে 448 টাকা এবং বিনার 502 টাকা আছে। ক নম্বর অঙ্কটা শেষ হয়ে গেল, এবং তুমি যোগ করে দেখো, যোগ করলে কিন্তু ওই 950 টাকাই হচ্ছে। 8 আর 2, 10, 0 হাতে থাকলো 1, 4 আর 5, 5, 9, 950 টাকা। ক নম্বরটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো,
এবার আমরা চলে যাব কোথায়, এবার চলে যাব আমরা খ নম্বরে। খ নম্বর ডাকটা একটু খেয়াল করো, খ নম্বরে ডাকটা যেটা হচ্ছে যে যদি বিনার চেয়ে দিনার পঞ্চাশ টাকা বেশি থাকতো, এখানে একটু উল্টা করে দিয়েছি, দেখ খেয়াল করেছো কত টাকা, পঞ্চাশ টাকা যদি বেশি থাকতো তাহলে কি হতো, এখানে বিনার চেয়ে দিনার পঞ্চাশ টাকা বেশি, এখানে বেশি টাকা। আচ্ছা খ নম্বরটা একটু খেয়াল করো, আমি আবার ঠিক আগের মতোই দিনা ও বিনার একত্রে নয়শো পঞ্চাশ টাকা আছে। তো দিনার চি বিনার, না আমরা তো খ নম্বরে যাচ্ছি, বিনার চি দিনার, বিনার চি দিনার, খ নম্বরটা হচ্ছে বিনার চি দিনার পঞ্চাশ টাকা বেশি। এখন এখানে একটু খেয়াল করো, আমি কি কাকে বের করবো, আমি কম যে তাকে বের করবো, বিনার চি দিনার পঞ্চাশ টাকা বেশি, তার মানে দিনার বেশি বিনার কম, বিনার চি বিনার চাইতে দিনার বেশি তার মানে বিনার কম, সুতরাং বিনার কত হবে, নয়শো পঞ্চাশ বিয়োগ পঞ্চাশ ভাগ কত, দুই, মানুষ দুইজন, কত হবে নয়শো ভাগ দুই, ভাগ করলে কত হবে চারশো পঞ্চাশ টাকা, কার বিনার চারশো পঞ্চাশ টাকা, তার দিনার কত হচ্ছে, সুতরাং দিনার যেহেতু বেশি সুতরাং দিনার চারশো পঞ্চাশ যোগ পঞ্চাশ পাঁচশো টাকা। তাহলে আমরা কি লিখবো এখানে, সুতরাং দিনার পাঁচশো টাকা এবং বিনার চারশো পঞ্চাশ টাকা আছে। ঠিক আছে বা থাকবে, যদি যদি হতো যে থাকবে, ঠিক আছে থাকবে, ঠিক আছে। তো আমি কিন্তু দুই ধরনের অঙ্ক পড়িয়ে দিয়েছি, তোমরা আমি বিলিভ করি যে তোমরা সবাই প্রত্যেকটি অঙ্কই করে ফেলেছ এর আগেই, তো আমি দুইটি অঙ্ক দুই ধরনের অঙ্ক করে দিয়েছি, পরবর্তীতে আমি বাকি ধর বাকি টাইপের অঙ্কগুলো করব। এ পর্যন্ত সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, বাবা মার কথা মেনে চলো, এবং ভিডিওটি বারবার দেখার চেষ্টা করবে যেন সহজে অঙ্কগুলো করতে পারো, এবং সুস্থ থাকবে, এবং একটু একটু নিয়ম মাফিক বা নিয়মিত পড়াশোনা করবে। সবাই ভালো থাকো, খুদা হাফেজ।